রাজধানীতে বাসে চলতে গিয়ে নারীদের হেনস্থা হয়রানির অভিযোগ কমছে না কর্মজীবী নারীরা বেশি হেনস্থার শিকার হন অথচ প্রতিদিনে বাড়ছে কর্মজীবী নারীর সংখ্যা এদিকে বিআরটিসির দাবি লোকসান দিয়ে সাতটি রুটে নয়টি বাস চলছে শুধু নারীদের নিয়ে আর যাত্রী সংকটের সংখ্যায় আলাদা বাস নামাতে চান না ব্যবসায়ীরা এ নিয়ে চট্টগ্রামে পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম অনুপম চট্টগ্রামে নায়ীদের জন্য আলাদা কোনো গণপরিবহনের ব্যবস্থা রয়েছে কি না চট্টগ্রামে দু হাজার ছয় তৎকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী তিনি একটি মা নারী এবং শিশুদের জন্য বাস সার্ভিস চালু করেছিলেন প্রায় চার কোটি টাকা ব্যয়ে উনিশটি বাস নামানো হয়েছিল চট্টগ্রামের রাস্তায় কিন্তু সেটি কয়েক বছর পরে প্রথম দিকে যাত্রী সংকটের কথা বলে অর্ধেক বাসে পুরুষ পরিবহন এবং এক পর্যায়ে সেটি আসলে বন্ধ হয়ে যায় এরপরে দু হাজার সালে আবারও তখনকার সিডি মেয়র এম মঞ্জুর আলম তিনি এই সার্ভিসটি আবার পুনরায় চালু করেছিলেন কিন্তু বছর ঘুরতে সেটি আবার বন্ধ হয়ে যায় এবং এই মুহূর্তে আসলে চট্টগ্রাম শহরে নারীদের জন্য আলাদা কোনো গণপরিবহন নেই কিন্তু আমরা দু হাজার আঠারো সালে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি জরিপ থেকে যেটি জেনেছি যে চট্টগ্রাম মহানগরের ভেতরে শতকরা চুয়ান্ন শতাংশ নারী গণপরিবহন ব্যবহারের সুযোগ পান আর ছিয়াত্তর তার বিপরীতে পুরুষদের সংখ্যা ছিয়াত্তর শতাংশ চুয়াত্তর শতাংশ মতো তাহলে বুঝতে পারছেন যে নারী এবং পুরুষের মধ্যে গণপরিবহন ব্যবহার সুযোগ প্রাপ্তিটি একটি বড় ধরনের পার্থক্য ইতিমধ্যে রয়েছে আর যে চুয়ান্ন শতাংশ নারী গণপরিবহনে ওঠার সুযোগ পান তার মধ্যে ষাট শতাংশ নারী মনে করেন যে এই চট্টগ্রামের গণপরিবহন তাদের জন্য ব্যবহার উপযোগী নয় উনিশ শতাংশ নারী মনে করেন যে তাদেরকে গণপরিবহন ব্যবহার করতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় আরেকটি গবেষণা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং সিআরআই এর উদ্যোগে সেখানে বলা হচ্ছে যে প্রায় ছেষট্টি শতাংশ নারী চট্টগ্রাম মহানগরে তারা জানিয়েছে যে গণপরিবহনে উঠতে গিয়ে তারা বিভিন্নভাবে অযাচিত স্পর্শের মুখোমুখি হন বা যৌন হয়রানের মুখোমুখি হন তো চট্টগ্রামে নারীদের জন্য বিশেষ করে বাস বাসের মতো গণপরিবহনগুলোতে নয়টি সিট সংরক্ষিত থাকে এর মধ্যে প্রতিবন্ধী সিটও আছে তো এই সিটগুলো বেশিরভাগই থাকে একেবারে সামনের দিকে অনেকটা টুলের মতো বেঞ্চের মতো বসতে অথবা ইঞ্জিনের উপরে তো এই আসনগুলোতে আসলে সোজা হয়ে বসা অত্যন্ত কঠিন হেলান্দে এত দূর অস্ত ভারত থেকে হেলান্দেতে আসলে কোনো সুযোগই নেই যার ফলে নারীদেরকে একটি অস্বাস্থ্যকর পরিবেশে হ্যাঁ অনুভব আপনি বলছিলেন যে নারীরা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন তে তারা এখন দাবি किए সিটি কর্পোরেশন থেকে কি নতুন করে যানবাহন নামানোর কোনো উদ্যোগ কিনা হয়েছে কিনা সিটিই বলছিলাম যে আসলে এই নারীদের এই দুর্ভূপূর্ণ পরিস্থিতি থেকে যারা মুক্তি দিতে পারবেন তা সেই সমস্ত কর্তৃপক্ষ বিশেষ করে সিটি কর্পোরেশন বিআরটিএ তাদের আসলে এই বিষয়টি নিয়ে বেশ তারা উদাসীন তাদের কোনো উদ্যোগে আমরা ইতিমধ্যে দেখিনি বা এর আগে আবার নতুন করে কোনো উদ্যোগ তাদের দেখিনি সেবা সংস্থাগুলো বিশেষ করে সিটি কর্পোরেশনের মতো একটি সেবা সংস্থা যেটা যারা মূলত নগরের নাগরিকদের জীবনযাপনকে অনেক বেশি সহজ করবেন তারা এক ধরনের এই এই সমস্ত বিষয়কে ছোটোখাটো সমস্যা বলে মনে করে তাদের কাছে আসলে বড় বড় প্রকল্প যে প্রকল্পগুলো অনেক বেশি অর্থ অনেক বেশি যেখানে বরাদ্দ থাকতে পারে সেই প্রকল্পগুলো নিয়ে তারা আসলে অনেকটা ব্যস্ত আমরা ইদানিং সময় সে তেমনটা দেখছি যেমন খুবই সম্প্রতি আমরা দেখছি যে নগরীর একচল্লিশটি ওয়ার্ডে মাত্র একশোটি করে নতুন করে সড়ক বাতি নিয়ে খুব জমকালো অনুষ্ঠান করে সেটি করা হয়েছে তো অর্থাৎ যে প্রকল্পগুলো সাধারণ নাগরিকের খুব বেশি উপকার আসবে না সেটি নিয়ে আসলে এই নগর কর্তৃপক্ষের অনেক বেশি আগ্রহ নগরের ভোগান্তি নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য আমরা বেশ উদাসীনই দেখছি এই সমস্ত সেবা সংস্থাগুলোকে অনুপম আরেকটি বিষয় একটু জানাবেন যে নারীরা তো বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছেন যারা প্রশাসনের কাছে কোনো অভিযোগ দিয়েছেন কিনা বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এটি আসলে খুবই কম উদাহরণ আমাদের সামনে আছে তবে কিছু কিছু ঘটনা আছে যে বাসে বা বিশেষ করে গণ সেই গণপরিবহনগুলোতে তাৎক্ষণিক কিছু প্রতিবাদ করলে সেখানে হয়তো কিছু কিছু পুরুষ যারা সংবেদনশীল পুরুষ তারা হয়তো প্রতিবাদ করে সেটি পুলিশ বা ট্রাফিক পুলিশ পর্যন্ত নিয়ে যায় বেশিরভাগ নারীরা খুব ব্যস্ততম সময়ের মধ্যে এই যানবাহন তারা ব্যবহার করে সেখানে আসলে এরকম কোনো অভিযোগ তারা করতে পারে না বা করে না কারণ তাদের সেক্ষেত্রে সময় নষ্ট বা নতুন করে আরো হেনস্থা অনুপম শীল আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল